হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমার নতুন এক্সপেরিমেন্টের আপডেটের ভিডিওটাতে। তো আমি কি এক্সপেরিমেন্ট করতেছি এখানে, বেসিক্যালি আমি অ্যাকোয়াফনিক্স এবং হাইড্রোফনিক্সের ইন্টিগ্রেশন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি, যে একই সাথে এই দুটা সিস্টেমকে ব্লেন্ড করে কিছু করা যায় কি না। তো এক্সপেরিমেন্টের ডিটেলসটা যারা জানতে চান আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। তো আসুন আমি আপনাদেরকে একটু আপডেট দেই। টমেটোগুলো দেখতে পারতেছেন, আপনারা জানেন যে টমেটোটা হচ্ছে আমার স্কেল এক্সপেরিমেন্টের টেস্টিংয়ের জন্য। তো টমেটোর মোটামুটি ফুল চলে আসছে, আপডেট ভালো। মাছগুলোর আপডেটটা ভালো না, আসলে ব্লেন্ডিং যেটা আমরা চিন্তা করতেছিলাম সেটা বোধহয় খুব ফিজিবল হবে না। আপনারা জানেন যে আমরা পাঙাশ মাছ দিয়ে ট্রাই করছিলাম, বাট মাছগুলো একেবারেই খাচ্ছে না এবং সব মিলে সম্ভবত পাঙাশ এখানে ফিজিবল হবে না। তো আমি এটাকে অমিট করে লাস্টলি আবারও কই বা ওই তেলাপিয়া এই টাইপের কোনো মাছ দিয়ে চেষ্টা করে দেখবো কী হয়, তো সেটা পরের বিষয়। যাই হোক, আমি এইটার আপডেট দেই। গাছগুলোর অবস্থা, কাঁচামরিচ আপনারা জানেন যে অ্যাকোয়াপোনিক্স বা হাইড্রোপোনিক্সে কাঁচামরিচ বরাবরই হয়, কোনো সমস্যা নাই। তো সেই হিসাবে কাঁচামরিচগুলো মোটামুটি আমারও ভালো অবস্থায় আছে, আশা করতেছি খুব দ্রুতই ফুল চলে আসবে, মোটামুটি হেলদি অবস্থায় আছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল যে করলা বা উস্তে, যেটা একেবারেই নতুন অ্যাকোয়াপোনিক্স বা হাইড্রোপোনিক্স এই সিস্টেমে আদেও হয় কি না এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান ছিলাম। তো সেইটার অবস্থা সবথেকে ভালো, টমেটো এবং কাঁচামরিচের থেকে এটার অবস্থা সবথেকে ভালো। গাছের গ্রোথও খুব চমৎকার হয়েছে, ফুল চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পারেটিভলি অনেক বেশি গাছগুলা গ্রোথ পেয়েছে। তো সব মিলে আমি এটা পজিটিভ যে একটা নতুন জিনিস আমরা যেটা করলা ব্যবস্থা ট্রাই করছিলাম। আপনারা দেখতেছেন যে আমার এখানে একেবারেই হাইড্রোপনিক সিস্টেমে আমরা করতেছি, তো সেইটা এখানে ভালো রেজাল্ট এখন পর্যন্ত আমি পাচ্ছি, যদিও ফুল হারভেস্ট না পাওয়া পর্যন্ত সাকসেসফুল বলা যাবে না, বাট এখন পর্যন্ত ভালো। তো আপাতত এটাই আপডেট, আরও আপডেট পেতে থাকবেন সময় মতো। যদি আপডেটগুলো মিস না করতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, তা নাহলে আপডেটগুলো মিস করবেন। ধন্যবাদ সবাইকে।